করোনা সংকট মোকাবেলায় ও মাহে রমজান উপলক্ষে মাইমিন সিংহের গৌরীপুরে শতাধিক দুস্থ নারী পুরুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন রামগোপালপুর ইউনিয়নের ডাউকি গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ আল মামুন চব্বিশে এপ্রিল শুক্রবার দুপুরে ডাউকি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে ইউনিয়নের ডাউকি দামগাঁও ও নন্দীপাড়া এলাকায় প্রকৃত কর্মহীন দুস্থ অসহায় মানুষদের মাঝে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন আল মামুন এছাড়াও করোনার সংক্রমণ রোধে আলমামুনের উদ্যোগে বেশ কিছুদিন যাবৎ ডাউকি গ্রামের একদল উদ্যমী যুবকদের নিয়ে সমস্ত গ্রামে জীবাণুনাশক স্প্রে করা অব্যাহত আছে বর্তমান সময়ে আলমামুনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তারা বলেন করোনা সংকট মোকাবেলায় অসহায়দের খাদ্য সামগ্রী বিতরণ ও গ্রামের প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে জীবাণুনাশক ছিটানো কার্যক্রম সত্যি প্রশংসার দাবিদার এমনিভাবে প্রত্যেকে নিজ নিজ এলাকায় অসহায় মানুষদের পাশে সকলকে এগিয়ে আসা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে পারলে আমরা মরণভেদী করোনাকে পরাজিত করতে পারব করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হন নিজের ঘরে থাকুন নিজে সুস্থ থাকুন অপরকে ও সমাজকে সুস্থ রাখার জন্য ভূমিকা পালন করুন সহযোগিতা সে একটা ভালো একটা উদ্যোগ দিছে আমরা তার এই এলাকার গরিব লোকজন এবং এই অনেক লোকজন খাবার জন্য কষ্ট করতেছে সে যে উদ্যোগটা নি সেইটা আমরা এলাকাবাসী ভক্ত থেকে আমরা তারে ধন্যবাদ জানাই এবং কি আগামীতে আরো সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেভাবে এভাবে সুন্দর মানবতায় শৃঙ্খলা বজায় রেখে বজায় রেখে দু যে সুন্দর করে আরও দু লোক এগিয়ে আসে এই তার এই ডাটার সাথে আমরা সকলে সমর্থন করি সে যে সুন্দর উদ্যোগ নিষেধার ধন্যবাদ জানাই এবং এলাকার যুমকে আমি ধন্যবাদ জানাই ফারুক আহমেদ জি নিউজ গৌরীপুর ময়মনসিং সিং